আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিশেষ করে ইদানিং দেখা যায় সবার ঘরে ঘরেই জ্বর, এবং এই জ্বরটা যদি ফ্যামিলির একজন মেম্বারের হয় তাহলে এটা আস্তে আস্তে ফ্যামিলির সকলের মাঝে এই রোগটা হয়। তো আসলে এই জ্বরটাকে ভাইরাস জ্বর বলা হয়। তো এই ভাইরাস জ্বর থেকে আসলে আমাদের নিজেকে সেফ রাখতে হলে আসলে আমাদের কিছু করণীয় আছে, যেটা হচ্ছে জানা সবার জন্যই জরুরি। তো বর্তমান সময় সেটা বৃষ্টিতে ভিজেই হোক বা এমনি ঠান্ডা কাশি থেকেই জ্বরটা হোক, এই জ্বরটা ভাইরাস জ্বরই বেশি হয়। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে জ্বর হইলেই কি সেটা করোনার জ্বর হবে বা করোনার লক্ষণ হবে? বিষয়টা এরকম না। আপনার যদি জ্বর হয় তাহলে সেটা করোনার একটা উপসর্গ, এটা আপনি প্রথমেই ভাবতে পারবেন না। যদি সেটা করোনার জ্বর হয় তাহলে আপনার শরীর এমনিই দুর্বল হয়ে যাবে, এবং আপনি শ্বাসকষ্ট আপনার যখন হবে তখন এটা বেশি হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে করোনার উপসর্গ আছে। আর যদি সেটা ভাইরাস জ্বর হয়ে থাকে সেখানেও আপনার হাত পা দুর্বল হয়ে যাবে, এবং দেখবেন যে আপনার প্রচণ্ড মাথা ব্যথা থাকার সম্ভাবনা থাকবে। এই ভাইরাস জ্বর যখন হবে তখন আপনি যতবারই পানি খাবেন সব গরম পানি খাবেন, তাতে এই ভাইরাস খুব দ্রুত এই সংক্রমণ কেটে যাবে। এবং আপনি প্রতিনিয়ত লেবু খাবেন। এই লেবুর রস বর্তমানের যে ভাইরাসটা রয়েছে এই ভাইরাস জ্বর মোকাবেলা করার জন্য 100% কার্যকারিতা রয়েছে। বিশেষ করে হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই ভাইরাস জ্বরের জন্য তো আসলে অনেক হাই পাওয়ার মেডিসিন নিব কি না। দেখা যায় আপনি যদি ন্যাচারালভাবে কোনো কিছু করেন, যেমন আপনি লেবুর রস খান, গরম পানি খান, তাহলে আপনার শরীর থেকে ন্যাচারালভাবে এটা কি কেটে যাবে। আর যদি আপনি মেডিসিন নেন সেটা হয়তো বা সীমিত সময়ের জন্য কমতে পারে, পরবর্তী সময়তে এটা আবার অ্যাটাক করতে পারে। এই জন্য ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করা খুবই জরুরি। আর একটা ব্যাপার হচ্ছে মৌসুমের যে ফলগুলো, এই ফলমূলতে আপনার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা গুণ বাড়ায়। তো সেক্ষেত্রে মৌসুমের ফলগুলো যদি আপনারা খান তাহলে দেখবেন যে এই ভাইরাস জ্বর মোকাবেলা করতে সক্ষম হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা সুস্থ আছেন, এখন আপনাদের ভাইরাস জ্বর হয় নাই, আপনারা যদি কন্টিনিউ এক্সারসাইজ করেন তাহলে দেখবেন যে আপনাদের জ্বর বা করোনা বলেন বা যত রোগই বলেন, যারা এক্সারসাইজ করে তারা কিন্তু আসলে এই ধরনের রোগকে ফেস করে না। যেমন আমি এক্সারসাইজ করি, আমার 24 ঘন্টা প্রতিদিন টাইমের মধ্যে আমি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় স্পেন্ড করি হচ্ছে আমার এই এক্সারসাইজের জন্য। সেক্ষেত্রে দেখা যায় আমি প্রায় সময় আল্লাহর রহমতে আমি সুস্থ থাকি। আপনি যদি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করেন তাহলে আপনার নিজের শরীরের মধ্যে অনেকটা দ্বিগুণ শক্তি অনুভব করবেন, যেটা আপনি এখন করেন না। এই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা সুস্থ আছেন বা একটু অসুস্থ আছেন সকলেই এক্সারসাইজ করুন। এক্সারসাইজের বিকল্প কিছুই নেই শরীর সুস্থ রাখার জন্য। সেক্ষেত্রে আপনি যদি আজকে থেকে এক্সারসাইজ শুরু করেন, আই ক্যান চ্যালেঞ্জ, দেখবেন যে 1 মাস বা 10 দিনের মধ্যেই আপনি ভালো একটা ফলাফল দেখতে পারবেন। আর যারা এই ভাইরাস জ্বরে ভুগছেন, আপনারা গরম পানি খাওয়া শুরু করেন, এবং হচ্ছে গরম পানি দিয়ে আপনারা সেই বাষ্পগুলো হচ্ছে সেই নিঃশ্বাসটা নেন, দেখবেন যে তাতেও একটা খুব ভালো ফলাফল দেখতে পারবেন। আর মৌসুমের ফলগুলোতে আসলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা বেশি, যেটা আসলে কল্পনা করা যায় না। অনেকে বলেন যে ভাই ফলের মধ্যে তো থাকে বর্তমানে ফরমালিন। হ্যাঁ, দেশি ফল যেগুলো আছে আপনার হাতের কাছে, যেগুলো পান ফরমালিন মুক্ত, সেগুলো খান, তাহলেই দেখবেন যে এই ভাইরাস চলে যাবে। আর যদি ফ্যামিলির কোনো একজন মেম্বারের হয় তাহলে ওই মেম্বারকে একটু আলাদা রাখেন, যেহেতু এটা ভাইরাস জ্বর, এটা ফ্যামিলি সকলের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তাকে একটু আলাদা রেখে তাকে একটু যত্ন একটু বেশি নেন, তার টেক কেয়ারটা একটু বেশি নিয়ে তাকে সেইভাবে রাখার চেষ্টা করেন। তাকে যে ইগনোর করতে হবে, তাকে যে এক রুমে ফালায় রাখতে হবে, সেই রুমে কেউ যাবেন না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তাকে একটু আলাদা রেখে তার খেয়াল রাখবেন, তাকে এই যে যেই পদক্ষেপগুলো আমি বললাম সেই পদক্ষেপগুলো নেবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে
খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আমাদের স্বাস্থ্য টিপস নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এপিসোড আসলে সবার আগে আপনি পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।